بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মুসলমানরা বিশ্বাস করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত এবং জাহান্নামকে তৈরি করেছেন। যারা সৎ রাস্তায় চলে এবং নেক কাজ করে তারা জান্নাতে যাবে, আর অসৎ রাস্তায় চলে এবং পাপ কাজ করে তারা যাবে জাহান্নামে। ইসলাম ধর্মের মতো এই পৃথিবীতে অন্য ধর্মের গ্রন্থতেও জান্নাতের উল্লেখ পাওয়া যায়। কেউ একে জান্নাত বলে, কেউ বলে স্বর্গ, আবার কেউ বলে হ্যাভেন। আর আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় দুনিয়ার মধ্যে কোথাও না কোথাও জান্নাত অবশ্যই রয়েছে। কিন্তু আপনারা কি জানেন আমাদের বৈজ্ঞানিকেরা জান্নাতের প্রাচীরকে খুঁজে পেয়েছেন? তাহলে আসলে কোথায় রয়েছে জান্নাতের এই প্রাচীর, সেটাকেই জানবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। এখনও পর্যন্ত আমাদের বৈজ্ঞানিকেরা অনেকগুলো গ্যালাক্সির সম্পর্কে তথ্য সংগ্রহ করে ফেলেছেন, কিন্তু তবুও এখনও পর্যন্ত হয়তো আমাদের মহাবিশ্বের মাত্র 5% অংশই জানতে পেরেছেন। কিন্তু এই 5% কোটি কোটি নক্ষত্র ও গ্যালাক্সি রয়েছে। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন মহাবিশ্বের অন্য অংশগুলিতে কি লুকিয়ে রয়েছে? বৈজ্ঞানিকেরা বলেন যে আমাদের এই মহাবিশ্বের শেষ অর্থাৎ এন্ড কোথাও না কোথাও রয়েছে। আর আমাদের এই মহাবিশ্বের চারিদিকে একটি প্রাচীর তৈরি হয়ে রয়েছে, আর সেই প্রাচীর হলো আমাদের মহাবিশ্বের শেষ অবশিষ্টাংশ। এর সামনে কি রয়েছে এই সম্পর্কে কিন্তু কেউ কিছু জানে না। আমাদের এত বড় মহাবিশ্বের সেন্টারে আমাদের নিজেদের গ্যালাক্সি রয়েছে, অর্থাৎ আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর এই গ্যালাক্সির ভিতরে আমাদের সোলার সিস্টেম রয়েছে, আর এই সোলার সিস্টেমের মধ্যে আমাদের ভূমি অর্থাৎ আমাদের এই পৃথিবী রয়েছে। আর আজ আমরা মানুষেরা নিজেদের ভূমি থেকে বাইরে বেরিয়ে মহাবিশ্বের শেষ প্রান্তের তথ্য সংগ্রহ করে ফেলেছি, আর বলা হয় যে এই শেষ প্রান্তই হলো জান্নাতের সেই প্রাচীর। কিন্তু যদি আমরা এই শেষ প্রান্তে যেতে চাই, তাহলে আমাদের অবশ্যই এমন একটি মহাকাশযান থাকতে হবে, অর্থাৎ এমন একটি এয়ারক্রাফট থাকতে হবে যা আলোর গতির চাইতেও দ্রুত বেগে চলবে। মানে 1 সেকেন্ডে আলো যত দ্রুত অতিক্রম করে সেই এয়ারক্রাফটকে তার থেকেও বেশি দ্রুত অতিক্রম করতে হবে। যাই হোক, এটি অনেক মাঝে হবে বলা হয়েছে যে আসমানের কোথাও জান্নাত নির্মিত হয়েছে। আর এর সবচেয়ে বড় নিদর্শন হলো আসমানে থাকা নক্ষত্রের একটি প্রাচীর, আর এই প্রাচীরকে জান্নাতের ওই প্রাচীর বলা হয়। এই প্রাচীরকে জান্নাতের বাউন্ডারিও বলা হয়। বলা হয় যে এর ওই পাশে জান্নাত রয়েছে। আমাদের বৈজ্ঞানিকেরা আমাদের থেকে 10 বিলিয়ন আলোক বর্ষ মানে লাইট ইয়ার্স দূরে একটি এমন প্রাচীর সম্পর্কে জানতে পেরেছেন যা আমাদের থেকে অনেক বেশি দূরে রয়েছে, কিন্তু আবার সেটি অনেক বেশি আলোকিত। বৈজ্ঞানিকেরা বলেন যে এই দেওয়ালের আলো এত বেশি উজ্জ্বল যে এতটাই বেশি তীব্র যে এত বেশি আলো পুরো মহাবিশ্বের আর কোথাও নেই। হোক না হোক, এই আলো জান্নাতের প্রাচীরেরই হবে। এটি সত্যি কি জান্নাতের প্রাচীর না অন্য কিছু, এর জবাব আপনাকে ভিডিও শেষ হওয়ার পূর্বেই দিয়ে দেওয়া হবে। যেমনটা আপনাদেরকে প্রথমেই বলেছি যে জান্নাত সম্পর্কে প্রতিটি ধর্মতে বলা হয়েছে যে যখন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে তখন প্রতিটি নেক ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করতে পারবে। দীন ইসলামেও জান্নাত সম্পর্কে অনেক হাদিস বলা হয়েছে। সারবারে দোজাহা ইমামুল আম্বিয়া হুজুরে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে জান্নাতকে নিজের চোখে দেখেছিলেন, আর তারপর সাহাবায়ে কিরামদের সামনে সেই জান্নাত সম্পর্কে বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার পর জান্নাত আমাদের জন্য খুবই জ্ঞানগর্ভ কাজ হবে। এটি একটি এমন জায়গা যেখানে ভালো আমলকারীদের জন্য আরাম ও বিলাসিতার সমস্ত জিনিস রয়েছে, আর এটা সেই জায়গা যা নূর মানে আলোতে ভরপুর। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সব নিয়ামত জান্নাতের মধ্যে রয়েছে, যদি তার মধ্য থেকে একটি খড়ের সমান নিয়ামত পৃথিবীতে আবির্ভূত হয় তাহলে আমাদের পুরো দুনিয়া নূরের আলোয় জ্বলজ্বল করবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন যে জান্নাত একদম দুধের মতো সাদা আর চকচকে হবে। যেখানকার আসমানও সাদা রঙের হবে, আর ওই আসমানে না তো সূর্য থাকবে আর না তো চাঁদ থাকবে, আর না তো সেখানে কখনো অন্ধকার হবে, আর না সেখানে ঠান্ডা অথবা গরম থাকবে। জান্নাতের বাতাস আমাদের পৃথিবীর বাতাস থেকে 100 গুণেরও বেশি বিশুদ্ধ হবে। তাহলে যেই প্রাচীরকে আমাদের বৈজ্ঞানিকেরা জান্নাতের প্রাচীর বলে দাবি করছেন, সেটা কি আসলে আমাদের জান্নাতের প্রাচীর না অন্য কিছু?
তো আপনাদেরকে জানিয়ে রাখি, বৈজ্ঞানিকেরা জানিয়েছেন যে ওই জায়গায় অনেক তীব্র আলো রয়েছে যা পুরো দুনিয়ায় আর কোথাও নেই। আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে আমাদের পৃথিবী থেকে 100 কিলোমিটার দূরে একটি লাইন রয়েছে যাকে কারমান লাইন বলা হয়, যাকে আমাদের পৃথিবীর শেষ বাউন্ডারিও বলা হয়। আর এরপর শুরু হয় আমাদের সোলার সিস্টেম, আর সোলার সিস্টেমের পরে রয়েছে সোলার সিস্টেমের বাউন্ডারি যাকে হেলিওস্ফিয়ার বলা হয়। আর এই বাউন্ডারি আমাদের পৃথিবী থেকে 18 বিলিয়ন আলোক বর্ষ দূরে রয়েছে। এরপর আরও একটি বাউন্ডারি শুরু হয় যার নাম হেলিওপজ। এছাড়াও আমাদের সোলার সিস্টেমের বাইরে এমন একটি বাউন্ডারিও রয়েছে যাকে অ্যাস্টেরয়েড বা গ্রহাণুর বাউন্ডারি বলা হয়, আর যেখানে কোটি কোটি পাথর আমাদের সোলার সিস্টেমের চারিদিকে ঘুরতে থাকে। যদি বলা হয় আমাদের মহাবিশ্বের শেষ প্রান্ত সম্পর্কে, তাহলে তার দূরত্ব আমাদের থেকে এত বেশি যে আমাদের সেখানে যেতে প্রায় 2 লক্ষ বছর সময় লাগবে, তাও আর সেটি আলোর গতিতে। আর এটাই সেই জায়গা যেখানে আমাদের বৈজ্ঞানিকেরা ওই প্রাচীরটি খুঁজে পেয়েছেন, যেটাকে জান্নাতের প্রাচীর বলা হয়। এই জায়গা থেকে খুবই তীব্র আলোকরশ্মি বের হচ্ছে। এই আলো এত বেশি যে এর সামনে কিছুই দেখা যায় না। এই আলোর সামনে কি রয়েছে হয়তো আমরা মানুষেরা তা কখনোই জানতে পারবো না, কারণ এই জায়গায় এত তীব্র আলোর মানে এটাই যে ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের নূরে ভরপুর আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই জায়গা সম্পর্কে জানার অনুমতি তিনি আমাদেরকে দেননি। কিন্তু এর জন্য বৈজ্ঞানিকেরা দাবি করছেন যে এই যে তীব্র আলো, এটি ভিন্ন ভিন্ন গ্যালাক্সির, আর এই গ্যালাক্সিগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ওই জায়গায় একটি প্রাচীর তৈরি করেছে। এই গ্যালাক্সিগুলো আমাদের সূর্য থেকে কোটি কোটি গুণ বড়, আর সম্পূর্ণ মহাবিশ্বে এই প্রাচীর এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে একটি নয়, দুইটি নয়, বরং কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। আর এর সবগুলো গ্যালাক্সি একে অপরের সাথে মিলে এমন মনে হয় যে এটি অনেক বড় একটি প্রাচীর। আপনাদেরকে জানিয়ে রাখি যে জান্নাতের প্রাচীর বলা এই লাইনকে দ্য হারকিউলিস কোরোনা বোরেলিস গ্রেট ওয়ালেরও নাম দেওয়া হয়েছে। এখন আপনারা এই নামটি গুগলে সার্চ করে এর সম্পর্কে আরও ইনফরমেশন নিতে পারেন। এই প্রাচীরের দৈর্ঘ্য 10 কোটি আলোক বর্ষ, মানে লাইট ইয়ার্স বলা হয়েছে। এটা বলা তো মুশকিল যে এত বড় লাইন আসলেই জান্নাতের দেওয়াল নাকি অন্য কিছু, কিন্তু এটা বলা যায় যে এই দেওয়ালের সামনেও আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি কায়নাত রয়েছে যেখানে যাওয়ার অনুমতি আমাদের মানুষদের নেই। আর এমনিতেও আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাবিশ্বকে পরিমাপ করা আমাদের মানুষদের পক্ষে সম্ভব নয়। আপনি কল্পনা করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা কতই না বড় যিনি এত বড় মহাবিশ্বকে বানিয়েছেন। আর বৈজ্ঞানিকেরা যে প্রাচীরকে জান্নাতের প্রাচীর বলছেন, এটা শুধু একটা ধারণা, কারণ এই সম্পর্কে কারোর ওই জ্ঞান নেই যে জান্নাত কোথায় রয়েছে। কারণ জান্নাত সেই জায়গা যেখানে যাওয়ার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিসসালামকেও দেননি। কারণ যখন মিরাজের রাতে হযরত জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গিয়েছিলেন, তো সেখানে হযরত জিব্রাইল আলাইহিসসালাম শুধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার অনুমতি পেয়েছিলেন। এর সামনের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাই সফর করতে হয়েছিল। তো বৈজ্ঞানিকেরা যে জায়গাটি খুঁজে পেয়েছেন যেখানে থাকা অপরিমেয় আলোর জন্য তাকে জান্নাতের প্রাচীর বলা হচ্ছে, কিন্তু আসলে এটি জান্নাতের প্রাচীর নয়, বরং অনেক বড় গ্যালাক্সিগুলো থেকে বের হওয়া আলোর গুচ্ছ। কেননা জান্নাত খুঁজে পাওয়া আমাদের মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রতি রহম করুন এবং তিনার অসীম দয়া এবং মেহেরবানিতে আমাদেরকেও জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আমিন।